পৃথিবীতে প্রাকৃতিক জলাধারগুলোর মাঝে লেক বা হ্রদ অন্যতম। চারদিকে ভূমি দ্বারা আবদ্ধ বিশালাকার জলাধারকে লেক বা হ্রদ বলা হয়। আর এই বিশালাকারের জলাধার কখনো কখনো বিশেষ গুরুত্ব বহন করে। আবার এইসব লেকগুলো তার সৌন্দর্যের মাধ্যমে মনোযোগ আকর্ষণ করে থাকে ভ্রমণ পিপাসু মানুষদের। মাঝে মাঝে লেকগুলোর বিশালতা আমাদের অবাক করে। জানতে ইচ্ছা হয় লেকগুলোর আকার, আয়তন এবং ইতিহাস। কাপিসিয়ান সাগর। কাপিসিয়ান সাগর নাম সাগর হলেও এটি আসলে একটি লেক বা হ্রদ, যদিও এটি এতই বিশাল যে ভুল করে সাগর বলা যেতেই পারে। এটি রাশিয়া, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান এবং ইরানের কিছু অংশ জুড়ে অবস্থান করে। আর এই কাপিসিয়ান সাগর হ্রদটি গভীরতার দিক থেকে পৃথিবীর তৃতীয় অবস্থানে রয়েছে। লেক সুপিরিয়র। লেক সুপিরিয়র হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পরিষ্কার বা স্বচ্ছ পানির লেক এবং আয়তনের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বড় লেক। এমনকি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় লেক হচ্ছে এই লেক সুপিরিয়র। লেক ভিক্টোরিয়া। এই লেকের আয়তন 68,870 বর্গ কিলোমিটার। এত বিশাল আয়তনের কারণে জায়গা করে নিয়েছে বিশ্বের তৃতীয় অবস্থান। এছাড়াও এই লেকটি সমগ্র আফ্রিকার সবচেয়ে বড় লেক। এর নামকরণ করা হয় বিখ্যাত রানী ভিক্টোরিয়ার নামে। লেক বৈকাল। লেক বৈকালের অবস্থান উত্তর মঙ্গোলীয় সীমান্তে এবং রাশিয়ার দক্ষিণ সাইবেরিয়া অঞ্চলে। এই লেকটির আরও একটি নাম রয়েছে, সেটি হলো ন্যাচার্স বা প্রকৃতি। এটি তার আয়তনের কারণে জায়গা করে নিয়েছে বিশ্বের সপ্তম অবস্থান। গ্রেট বিয়ার লেক। গ্রেট বিয়ার লেক হচ্ছে উত্তর আমেরিকার চতুর্থ বড় লেক। এই লেকের আয়তন 31,000 বর্গ কিলোমিটার। আর এই লেকটিতে শীতের সময় প্রচণ্ডভাবে তাপমাত্রা হ্রাস পায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সহজেই পেতে পারেন। ধন্যবাদ।